চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন দায়িত্ব নিয়ে প্রথমে তিনি চট্টগ্রাম শহর পরিচ্ছন্ন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন চালু করবেন। একই সঙ্গে উদ্যোগ নেবেন সকল সংস্থার সমন্বয় করতে নগর সরকার প্রতিষ্ঠার। চট্টগ্রাম শহরের মানুষকে নিরাপদ করার চ্যালেঞ্জ মোকাবেলায় মেয়রের চেয়ারে বসে না থেকে প্রয়োজনে দৌড়াবেন বলেও চ্যানেল আইকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন শাহাদাত হোসেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদার রিপোর্ট। 2021 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। প্রায় 3.5 বছর আইনি লড়াইয়ের পর গত 1 অক্টোবর চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনাল সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে রায় দেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে সংশোধনী গেজেট প্রকাশ করেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, যখন একজন মেয়র এজাইল হয়, ডাইনামিক হয়, ইনোভেটিভ হয়, তাহলে পরে শহরের মানুষগুলো অবশ্যই পরিবর্তিত হতে বাধ্য। বাকি 16 মাসের জন্য মেয়রের দায়িত্ব গ্রহণ করে ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম শহরকে গ্রিন, ক্লিন এবং হেলদি সিটিতে পরিণত করতে জনগণকে সাথে নিয়ে ওয়ারে ওয়ারে ক্যাম্পেইনে নামবেন বলে জানান। যে দোকানের সামনেই যদি আমরা ময়লা দেখি, তার ট্রেড লাইসেন্সটা আমরা তাকে বাতিল করতে পারি এবং তাকে সাময়িকভাবে আমরা আইনের আওতায় আনতে পারি। ওয়ার্ড কাউন্সিলর না থাকায় শহরের 41টি ওয়ার্ডের দলীয় কর্মীদের পাশাপাশি ওয়ার্ড সর্দার এবং পেশাজীবীদের সমন্বয় করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমি দেখেছি বিভিন্ন ওয়ার্ডে এখন ডেঙ্গুর প্রতিরোধের জন্য যে সচেতনতার লিফলেট তারা দিচ্ছে, এই যে কাজগুলো তারা করছে নন অফিসিয়ালি, তাদেরকে আমি যদি একসাথে কাজ করতে পারি তাদেরকে নিয়ে, এবং যারা সেখানে এলাকার মুরব্বীরা আছে, এলাকার সর্দার আছে, পেশাজীবীরা আছে, তাদেরকে যদি আমরা এক করে কাজ করতে পারি, সো দ্যাট আমার মনে হয় এই চ্যালেঞ্জিং টাইমটা আমরা সামলাতে পারবো। নতুন মেয়র আরও বলেন, চট্টগ্রাম শহরের সকল সংস্থার কাজ সমন্বয় করতে 1995 সালের নগর সরকারের ধারণা বাস্তবায়নে জোর দেবেন তিনি। সেই সাথে চট্টগ্রামকে সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত, নিরাপদ শহর প্রতিষ্ঠায় তার প্রচেষ্টার কথা জানান মেয়র শাহাদাত হোসেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।